হ্যালো সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজ ঢল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা আপনারা সকলে জানেন ইঞ্জিনিয়ার পঙ্কজ ঢল ইউটিউব চ্যানেলটি সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করে থাকে তাই ধারাবাহিকতায় ভিওর্টস আজকে আমরা আলোচনা করব বালির সূক্ষ্মতার গুণাঙ্ক কিভাবে বাহির করতে হয় সে সম্পর্কে আজকে আমি আলোচনা করব আমরা সকলে জানি যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে এবং ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে এই বালির সূক্ষ্মতা গুণাঙ্ক অঙ্ক বারবারই আসে তো ভিওটস কীভাবে খুব সহজে এবং নিখুঁতভাবে বালির সূক্ষ্মতা গুণাঙ্ক মানে এফ এম যাকে বলে ফাইনলেস মোটলাস কীভাবে বের করতে হয় সে সম্পর্কে আজকে আমি ধারণা দেবো তো ভিওয়ার্স প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আমার পাশে থাকুন তাহলে আপনাদের এই বালির সুক্ষতা গুণ সম্পর্কে আশা করি আপনারা যাবতীয় তথ্য পাবেন ভিওর্স যদি আপনি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে

আমরা যখন ভিউ আর্টস এই যে বালির যখন আমরা সালনী বিশ্লেষণ করে থাকি অবশ্যই আমি এই ভিডিওটা এর আগে আমি সালনী বিশ্লেষণ কীভাবে করতে হয় সম্পর্কে পূর্ণাঙ্গ ডিটেলস আমি দিয়েছি আমি ভিডিও থেকে ডিসক্রিপশনতে সেই লিঙ্কটা দিয়ে তো দেবস আমরা যখন কুষ্টিয়া সালোনি বিশ্লেষণ করে দেখলাম যে চার নম্বর সালনীতে আমাদের কোনো বালি নাই আট নম্বর সালনীতে কোনো বালি ছিল না ষোলো নম্বর সালনীতে আমাদের বালির পরিমাণ ছিল ছয় গ্রাম 30 নম্বর সারণীতে আমাদের বালির পরিমাণ ছিল 40 গ্রাম 50 নম্বর সারণীতে আমাদের বালির পরিমাণ ছিল 323 গ্রাম 100 নম্বর সারণীতে আমাদের বালির পরিমাণ ছিল 110 গ্রাম আর প্যান ছিল প্যানে ছিল আমাদের 21 গ্রাম দ্যাটস এই কত নম্বর সারণীতে কি পরিমাণ বালি আছে এ সম্পর্কে এবং কিভাবে এই নিয়ে কিভাবে আমরা বালির শুষ্কতা গুণাঙ্ক বের করব সেটা আমরা অবশ্যই আগে শিখে নিই তো ভিউয়ার্স এ করার জন্য আমাদেরকে আগে এটা ছক কাটতে হবে এই প্রথমে একটা ছক করতে হবে সালোনি নম্বর দিয়ে তারপরে একটা ছক হবে অবশেষ তারপরে ছক কাটতে হবে পুঞ্জিভূত তারপরে ড ছক কাটতে হবে অবশেষ এটা হলো পাঁচ সেন্টেন্সে আমাদের নির্ণয় করতে হবে তো ভিউয়ার্স দেখুন সকলেই কিভাবে আমরা এই প্যান থেকে কিভাবে আমরা এই বালির এফ এম আমরা নির্ণয় করে থাকি সে সম্পর্কে আমরা জানি আমাদের এখানে কত নম্বর চালন চার আট ষোলো তিরিশ পঞ্চাশ একশো এবং প্যান আমরা এই যে চালন নম্বরগুলো সবগুলো লিখে নিলাম এবং এইখানে যে আমরা যে অবশেষগুলো পেয়েছি এই অবশেষগুলো আমরা এখানে লিখে ফেলাম চার নম্বরে জিরো আট নম্বরে সৈন্য ছয় নম্বর ষোলোতে দু আসে ছয় গ্রাম তিরিশে আসে চল্লিশ গ্রাম পঞ্চাশে আসে তিনশো তেইশ গ্রাম একশো আছে একশো দশ গ্রাম এবং প্যানে আছে একুশ গ্রাম মোট আমাদের বাড়ির পরিমাণটা হচ্ছে পাঁচশো গ্রাম ভিহার্স এই পুঞ্জীভূত যোগফলটা আমরা কীভাবে বের করবো দেখি নেই প্রথম যে গ্রামটা আছে সেই অবশেষ সরাসরি এই পুঞ্জীভূত যোগ ফলে বসে যাবে বিহার্স এরপরে যেটা করতে হবে এই পুঞ্জীভূত যোগফলের সাথে পুঞ্জ যোগফলের সাথে এই পরবর্তী যে অবশেষ এই অবশেষের পরিমাণটা যোগ করে পরবর্তী ঘরে বসবে বিভাগ সকলে বুঝতে পেরেছেন এই যে এর সাথে এর নিষেধটার মান যোগ করে এই ঘরে বসবে বিবার সেম হবে এই থেকে এই এর পরিমাণ থেকে আবার এর পরিমাণটা কী হবে যোগ হবে যোগ হয়ে সরাসরি এই পরবর্তী ঘরে এই ঘরে বসে যাবে তো সৈন্যের সাথে যদি ছয় যোগ করি তাহলে আমাদের ছয় হয় বিহার দেখুন এবার এই যে ছয় আছে আমাদের এখানে এর সাথে কি করব আমরা আবার এই মানটা কি করবো যোগ করব যোগ করে আমরা এই ঘরে বসাবো তো বিহার দেখুন ছয় আর এই চল্লিশ তাহলে যোগ করলে কত হয় আমাদের ছেচল্লিশ তো এই ছেচল্লিশ সাথে আবার কি করব আমরা পরবর্তী ঘরের মানটাকে আমরা এবার যোগ করবো করে আমাদের এই পরবর্তী ঘরে এখানে বসাবো দেখুন আমরা ক্যালকুলেটার কিভাবে করি দেখতে পাচ্ছেন সকলেই আমাদের এখানে কত ছিল ছেচল্লিশ প্লাস কত তিনশ আমাদের এসে কত তিনশত্তর বিহার তিনশো উনসত্তর সাথে আমরা আবার এই পরবর্তী যে মানটা আছে এই মানটা কি করবো যোগ করে এখানে বসাবো তবে তিনশো উনসত্তর সাথে আমরা যোগ করলাম একশো দশ আসে আমাদের চারশত উনআশি তো বিভাট আমরা এখানে লিখছি কথা চারশত আমরা এখানে লিখছি আর প্যানের মানটা আমরা যোগ করতে হয় না প্যানের মানটা আমরা হিসাবে আর নিয়ে আসি না তো বিভাট কিভাবে আমরা এই যে পুঞ্জীভিত অবশেষ নির্ণয় করবো সেটা এখন আমরা শিখি অবশ্যই এবারে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যেটা করতে হবে ভিওয়ার্স আমাদের যেহেতু এই প্রথম পুঞ্জুত যোগফলের মান জিরো তাই পুঞ্জুত অবশেষের মানটাও আমরা এখানে জিরো বসিয়েছি যেহেতু পুঞ্জুত যোগফলের মান দ্বিতীয়টাও জিরো তো এখানে কি নিয়েছি জিরো নিয়েছি তো ভিওয়ার্স আমাদের পুঞ্জুত মান এই ষোলো নম্বর চারণীতে আছে যোগফল কথা পেয়েছে আমরা ছয় এ ছয় থেকে কীভাবে আমরা পার্সেন্টেজ করবো এই পার্সেন্টেজটা আমরা এখন শিখি তা ভিওয়ার্স এই যে পার্সেন্টেজ এর যোগফলের সাথে আমাদের কি করতে হবে এই যোগফল ছিল 6 6 এর সাথে আমাদের 100 গ্রাম গুণ 100 গুণ করতে হবে কারণ পার্সেন্টেজ জানতে গেলে আমাদের কি 100 গুণ করতে হবে ভিউয়ার্স যে পরিমাণ যোগফলই আমরা পাই না কেন তার সঙ্গে আমরা 100 গুণ করব এবং যে পরিমাণ বালি থাকে আমাদের এখানে 500 গ্রাম বালি নিছিলাম ভিউয়ার্স সেই 500 গ্রাম বালিকে কি করব আমরা ভাগ করব তো ভিউয়ার্স দেখুন আমরা কিভাবে করি যেহেতু আমাদের 6 গ্রাম ছিল ছয় গুন নিয়েছি কত একশ যোগ করলাম শান সমান ভাগ দিলাম কত পাঁচশো গ্রাম বালি পাঁচশো দিয়ে ভাগ বিহ এখানে আছে ওয়ান পয়েন্ট টু এখানে ওয়ান পয়েন্ট টু টা বসিয়েছি বিহ দেখুন কিভাবে করবো আমরা ছেচল্লিশ গুণ দেবো কত দিয়ে একশো শান সমান ভাগ দেবো কত পাঁচশো আমাদের পরবর্তী মানিয়েছে নাইন পয়েন্ট টু তা পরবর্তী করে আমরা কি করছি নাইন পয়েন্ট টু দিয়ে আমরা কি করলাম লিখলাম ভিউয়ার্স আমাদের এবার এরপর থেকে এর সাথে কি করতে হবে একশা গুণ এবং মোট যে পরিমাণ বালি সে বালি দ্বারা ভাগ তাহলে আমাদের কত আসবে তিন শত উনসত্তর গুণ একশো ভাগ দেব কত দিয়ে পাঁচশো দিয়ে তো ভিউয়ার্স আমাদের এখানে আসে কত তিয়াত্তর দশমিক এইট জিরো তারপর একটা কত আছে ভিউয়ার্স এইভাবে একের পর এক আপনারা করেই ফেলবেন চার শত গুণ দেব কত একশো ভাগ দেব কত আমরা পাঁচশো ভিভার্স আমাদের এখানে কত হয়েছে পঁচানব্বই দশমিক এইট জিরো ভিভার্স এবার যেটা করতে হবে আমরা কিন্তু অবশ্যই পুঞ্জুত অবশেষ পার্সেন্টেজ আমরা বের করে ফেলেছি ভিভার্স এবার কি করতে হবে আমাদের এই যে পুঞ্জুত অবশেষের যে পরিমাণটা আছে এই পরিমাণটা আমাদেরকে যোগ করতে হবে তো কি দেখি কিভাবে যোগ করি শূন্য প্লাস শূন্য প্লাস ওয়ান পয়েন্ট টু প্লাস নাইন পয়েন্ট টুখানে এখানে 9.2 এখানে কত প্লাস্তর দশমিক এইট জিরো প্লাস নিশ্চয় এখানে পঁচানব্বই দশমিক এইট জিরো আমাদের টোটাল যোগ করে আমাদের এখানে হচ্ছে কত একশো আশি আপনারা সকলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে এই আমাদের এসছে কত এখানে একশত আশি এই যে আমাদের একশত আশি এখানে আমরা অবশ্যই লিখে ফেলেছি এটা একশো আমাদের লাগবে এই মোডল ও পুঞ্জিত অবশেষ পার্সেন্টেজ আমাদের কত মান আসছে তো আমাদের আমাদের সবগুলো যোগ করে দেখলাম এখানে কত এবার আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের সেই ফলাফল সেই নির্ণয় সুকতা গুণ নির্ণয় করবে এফ এম আমাদের এখানে পুঞ্জুহিত অবশেষে যে যে যোগফল যে পার্সেন্টেজ আসবে সেটা দিয়ে সেটা আমরা আগে লেখবো তারপরে আমরা একসাথে ভাগ করবো অবশ্যই আপনার কি করবেন এই যে পার্সেন্টেজ যে যোগফল যে মোট যোগফল আমাদের একশো আশি আসছে এর সাথে কি করবেন আপনারা অবশ্যই যে কোনো ক্ষেত্রে আপনারা সব ক্ষেত্রেই একশো দিয়ে ভাগ করবেন তো ভিওয়ার্স আমরা এখানে একশো আশি ভাগ দিয়েছি কত দিয়ে একশো তো ভিওয়ার্স আমাদের এখানে এসে কত ওয়ান পয়েন্ট এইট তো ভিওয়ার্স আমাদের এই যে বাড়িটা যে পাঁচশো গ্রাম যে কুষ্ঠের বাড়ি নিয়েছিলাম এই বালির এফ এম এসছে আমাদের ওয়ান পয়েন্ট এইট জিরো ভিওয়ার্স এভাবে আপনারা বালির সূক্ষ্মতার গুণাঙ্ক বা এফ এম বা ফাইননেস মডুলাস এভাবেই বের করবেন আশা করি এভাবে বের করলে আপনাদের খুব সহজে এবং সুন্দরভাবে আপনারা বের করতে পারবেন তা বিরাট আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনার লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিনিয়ত এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এবং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন